মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ? মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের ভয় দেখান? দাঙ্গা করবেন না। আমি তো গেছিলাম ঈদে, আমি তো দাঙ্গার কথা বলিনি, আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি। মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জি দাঙ্গার কথা মনে পড়েন, মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া আর দুর্নীতি ছাড়া কিচ্ছু নাই। বিজেপি এই সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে। চলুন সাইড দিয়েছ আজকেই বলো ভাই। না আমি এই সাইকেল আনি নাই। আসুন আসুন ময়দানে আসুন। বাইরে বাইরে সিআইএসএফ বাড়ছে, প্রচুর নিচ্ছে। যত এয়ারপোর্ট হয়ে যাবে, যত এয়ারপোর্ট হচ্ছে না, সব এয়ারপোর্ট এখন সিআইএসএফের হাতে। তো ফোর্স সব জায়গায় যাচ্ছে, তারপরে এই যে প্রাইভেট সেক্টরে যারা আমাদের সঙ্গে আছে সব সিআইএসএফ, আমার সঙ্গে এই 20 জন। তো এই ধরনের সিকিউরিটিও এগুলো কমে যাবে আস্তে আস্তে। এখন আর রেজুলেশন নাই, কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য পশ্চিমবঙ্গে অ্যাকশন বেশি লোক। ঠিক আছে, আগে কাছ থেকে দেখে নে। মর্নিং কোন ক্লাসে? মর্নিং আপনার কাছে একটা আবেদন মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ? মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের ভয় দেখান? দাঙ্গা করবেন না। আমি তো গেছিলাম ঈদে, আমি তো দাঙ্গার কথা বলিনি, আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি। মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জি দাঙ্গার কথা মনে পড়েন, মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া আর দুর্নীতি ছাড়া কিচ্ছু নাই। বিজেপি এই সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে। বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র। মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারাবো সবাই। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে দাদা, যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে পা ভাঙবে। চেলা কাঠ কেন, গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। আমি যেটা বলেছি, কীর্তি আজাদ অনেক বড় বড় কথা বলেছেন, বাংলার লোককে না জেনে নমিনেশন করতে করতে উনি বুঝতে পারেন কোথায় দাঁড়িয়ে আছে।